নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিটি দিন শুরু করি নানান ইচ্ছে, নানান আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু কখন কোন দিন কার কেমন যায় সেটা আমরা কেউ বলতে পার আর ভালো মন্দ সেটা নিয়েই আমাদের জীবন। কিন্তু যখন খারাপটা হয়, যার সাথে হয়, সে ছাড়া তার সেই দুঃখটা কেউ বুঝতে পারে না। আমার এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ, আমরা গতকাল রাতে আমাদের রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক এবং কবি শ্রদ্ধেয় সত্যপ্রসাদ চক্রবর্তী স্যারকে হারিয়েছি। তার আত্মা যেন চির শান্তিতে থাকে, আমরা সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবনকে চলতেই হয়। আমরা তাই আজ সকালেও আপনাদের সামনে এসেছি। মনের মধ্যে একটু কষ্ট থাকলেও আমরা থেমে থাকব না, কারণ আমরা যদি চলতে থাকি তাহলে যিনি নেই আমাদের মাঝে তিনি হয়তো ভালো থাকবেন, আমরা সেটাই বিশ্বাস করি। তো আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, একটু পরিচিত হব, তার সঙ্গে রয়েছেন শিল্পী রিয়াঙ্কা ঘোষ। নমস্কার রিয়াঙ্কা, সুপ্রভাত। সঙ্গে কিবোর্ডে রয়েছেন শিল্পী পার্থসারথি ঘোষ। নমস্কার আঙ্কেল, সুপ্রভাত। সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত আঙ্কেল। আমরা সরাসরি চলে যাব রিয়াঙ্কার কাছে। রিয়াঙ্কা, শুরু করবো সকালটা কোন গান দিয়ে? প্রথমে একটি নজরুল দিয়ে শুরু করছি। আচ্ছা চলো। আজ সকালে সূর্য ওঠা সফল হলো মন, আজ সকালে সূর্য ওঠা সফল হলো মন, ঘরে কাজের মাঝে আনন্দেরই
অনেকদিন পর শুনলাম গানটা, খুব ভালো গাইলে। আমরা এর পরের গানে যাব, কি শোনাবে? বাসিটা এটাই দোষ বলে রাধা।
বাসিটা একটাই দু বলে রাধা রাধা বাসিটা একটাই দু বলে রাধা রাধা ভীষণ সুন্দর রিয়াঙ্কার গান শেখা কবে থেকে শুরু আমার একদম নার্সারি থেকে গান শেখা শুরু আচ্ছা তো ক্লাসিক্যাল প্রথম আমি শিখেছি নিউতি পর্যায়ের আন্টির কাছে তারপরে লাইট গান শিখেছি অপর্ণা চৌধুরী আন্টির কাছে আচ্ছা আর এখন কি করা হচ্ছে এখন নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করছি না গানের পাশাপাশি গানের পাশাপাশি পড়াশোনা ক্লাস ইলেভেনে পড়ি আমি আচ্ছা মানে একেবারেই ছোট আমার থেকে অনেক ছোট আচ্ছা চলো এরপরের গানে যাবো এবং তারপরে আর একটু গল্প শুনবো কি শোনাবে এবারে তো এবারে যে গানটি করছি আমার খুব পছন্দের একটি গান আচ্ছা চেষ্টা করছি সীম
গান থাকে, আমরা যে গানগুলোকে কালজয়ী গান বলে থাকি তার মধ্যে এই গানটি একটি বিশেষ ভূমিকা রাখে বলে আমি মনে করি। কারণ গানটার যেমন কথা তার তেমনি সুর, এবং আমি যে এইখানটায় বসে প্রতিদিন সকালে গান শুনি, নানান ধরনের গান শুনি, এবং কি বলবো, অনেক রকম অনুভূতি আমার মধ্যে কাজ করে, এবং নিজেকে ভীষণ লাকি বলে মনে হয় যে আমি প্রত্যেকদিন সকালে এখানে বসে ভীষণ ভালো ভালো গান শুনতে পাই। আর রিয়াঙ্কা ভীষণ সুন্দর করে গাইলে। আমরা এর পরের গানে যাব এবং তারপর একটা বিরতিতে যাব। তো এবার নির্মলা মিশ্রের গাওয়া। আচ্ছা ঠিক আছে। শুধু পরিচয় পরে হলো
অগ্নি হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানিয়ে দিবে তুমি সারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা ভীষণ ভালো ভালো গান শুনছি এবং আবার শুনবো, কিন্তু তার আগে চলে যাবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের জমজমাট সকালের অতিথি শিল্পী রিয়াঙ্কা ঘোষ, সঙ্গে তবলায় রয়েছেন নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছেন পার্থসারথি ঘোষ। আমরা রিয়াঙ্কার কাছে ফিরবো। রিয়াঙ্কা, আবারও যাবো গানে, কি শোনাবে এবারে? তো এবারে হৈমন্তী শুক্লের যে গাওয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আশার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, হঠাৎ খেয়ালি দিনে
হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখায়, ঠিকানা না রেখে ভালোই করেছো করে দিল, নিজেই করা হয়েছে? নিজেই, বাবা মা দুইজনই একসাথে। আচ্ছা, হ্যাঁ সবগুলো গান, হ্যাঁ গানের সিলেকশন গুলো ভীষণ ভালো। ইলেভেনে পড়ছো এবং তারপর টুয়েলভ বোর্ড, তারপরে কি করার ইচ্ছে? তারপরে মিউজিকটা নিয়েই পড়াশোনা করার ইচ্ছে। আচ্ছা বাহ, আচ্ছা আগরতলাতে থাকার ইচ্ছে নাকি আছে বাইরে? আগরতলাতেই থাকবে। আগরতলাতে থাকবে, বাহ ক্যা বাত। তাহলে আমরা রিয়াঙ্কাকে এরপরে আবারও পাবো। হ্যাঁ একদম, চলো তারপরে গানে যাব। আমাদের হাতে সময়টা কম, আমরা পরপর দুটো গান শুনবো। এবারে যে গানটা করছি বাবার খুব পছন্দের একটি গান। আচ্ছা, তাহলে সব বলে দিয়েছি গানটা কিন্তু করতে হবে। তো হেমন্ত শুক্লাজির গাওয়া, তাহলে চেষ্টা করছি। চলো,
সেটাই বলছিলাম। আর গতকালকের যে পরিস্থিতিটা হলো সেটার সঙ্গে ভীষণভাবে ভীষণভাবে মিলে গেল আর কি। যখন একজন যে কোনো মানুষ যাকে যিনি হারিয়ে যায় অথবা মানে যাকে আমরা হারাই, তিনি হারিয়ে গেলে পরে তার দামটা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় হয়তো। চলো রিয়াঙ্কা, আজকের অনুষ্ঠানের শেষ গানে যাবো, আমরা ছোট্ট করে একটা গান শুনবো। তোমাকে এবার আঙ্কেলদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আজকে আঙ্কেল খুব সুন্দর বাজিয়েছে, পাশাপাশি তুমি। আমি বাজিয়েছি? আজ তবে টুকু
আজ সত্যি তবে এইটুকু থাক এবং বাকি কথা পরে হবে। তার আগে আমরা অনুষ্ঠান শেষ করার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, তুমি ভালো থাকো এবং গান নিয়ে আরো অনেক দূরে গিয়ে যাও। তো আজকের মতো সকালটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।